বেশি দেরি নক সো আপনার মানে বুঝাই দিছো কেন যে ফেসবুক পেজ লগ ইন হয়ে থাকা যে আপনার একাউন্ট হয় এই একাউন্ট কেন ডিলেট করবো সো বলক আর চাই থাকো পার্সেল মোবাইল আপনার যদি পদাধি করে হলে আপনি সম্পূর্ণ বুঝি না পাব মানে আর আপনার যে স্ক্রিনত সরু হয় সো তার কারণে মানে আপনার এই বস্তুটা মানে পদাধি করে দেখাই দিছো ফেসবুক পেজ কেন ডিলিট করব পারি পার্মানেন্টলি আপনাদের যদি ফেসবুক পেজ ডিলিট করব বিচার যে আপনাদের পেজ মানে ইউজ নকরে এই আপনি এনেকে ডিলিট করব পারিব ফার্স্টতে আপনাদের যে পেজট লগত করে লোক লাগবে মোট হেমকানা মিলিত যে লগ ইন হয়ে আছে ইয়াত লগত করে দিছো মানে তালেকে লগত করার পিছিয়ে ইয়াত আপনি যে টিটত আছে উপরে এই ক্লিক করে দিব ক্লিক করার পাছতে ইয়াত যে লিখা থাকবে সেটিং এন্ড প্রাইভেসি সেটিং এন্ড প্রাইভেসিত ক্লিক করার পিছনে সেটিংত ক্লিক করার পাছত ইয়ার যে পেজ সেটিংত ক্লিক করার পাছতে আকো আপনার আহি যাব তললে অকমান জাস্ট উপরে উঠাই দিব তলত যে এটা লিখা থাকবে আপনার ইয়াতে লিখা আছে এক্সিস এন্ড কন্ট্রোল ইয়াত আপনাদের ক্লিক করব লাগবে ইয়াত ক্লিক করে লোক ক্লিক করার পাছতে আর আপনার আকো ইয়াত আহি যাব যে ডিলেট ইয়র পেজ ইয়াতে আপনাদের আকো ক্লিক করব লাগবে ডিলেট ইয়র পেজত ক্লিক করে দিয়ক ক্লিক করার পাছত ইয়াত আপনার ডিলেট পেজত ক্লিক করার পিছনে আপনার কন্টিনিউ কন্টিনিউ পাছত আর আপনার ইয়াত যেটা এটা ক্লিক করে কন্টিনিউ করে দিয়ক তাৰপিছত আকো কন্টিনিউ করে দিয়ক তাৰপিছত কন্টিনিউ করার পাছত আর আপনার ইয়াত এনেকৈ আহিব ইয়াত যেটো আকো আপনি কন্টিনিউ টিপি দিব কন্টিনিউ টিপার পাছত ইয়াত যেটো আপনার মানে ফেসবুক একাউন্টৰ যেটো পাসপোর্টটো মনত রাখিব লাগিব মনত যেটো থকার পাছতে ইয়াত আপনাদের ফেসবুক পাসপোর্ট মানে লগাই দিব লগাই দিয়ে কন্টিনিউ কন্টিনিউ পিছিয়ে আকো পিছে কন্টিনিউ তাৰপিছত ডিলিট পেজ করার পিছত আপনার পার্মানেন্টলি যেটো ফেসবুক পেজ যেটো আসলে যেটো ইউজ নকৰে এইটো ডিলিট হৈ যাব যাব আর আপনাদের যদি ভিডিওটা চাই ভাল লাগছে অল্প যদি আপনাদের মানে শিকিব পাৰিছে তেনেহলে আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দিয়ক পুরো ধামাকা মাচাই দিয়ক আর নতুন নতুন ভিডিও পাবর কারণে আপনাদের যে নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখক।